দেখতে দেখতেই আমার প্রেগনেন্সি জার্নিটা আমি প্রায় শেষ করে ফেলেছি আর মাত্র দুটো দিনের অপেক্ষা এই তো মনে হলো যেন সেদিনই আমি টেস্ট কিটে দুটো দাগ দেখতে পেলাম আর আজকে মাত্র দুটো দিনের অপেক্ষা তো ফ্রেন্ডস চলো একটা ব্লগের সঙ্গে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি গুড মর্নিং সবাইকে আমাদের বাড়িতে ঠাকুরের নতুন আসন আনা হয়েছে আর এটা আমার ডেলিভারির দুদিন আগের ব্লগ মানে সেকেন্ড এপ্রিল তো মা ঠাকুরের জন্য ভোগ রান্না করেছে যেহেতু আসনটা উদ্বোধন করা হবে যার জন্য মা পুজোতে আজকে খুবই ব্যস্ত আমার শাশুড়ি মা আর এই যে আমাদের রাধা মাধব ঠাকুর ঘর থেকে আমি ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি ঘরে আর আমি কিন্তু আড়াই মাস বাবার বাড়িতে ছিলাম আমার সাধের পরের দিনে আমি বাড়ি চলে গিয়েছিলাম আর আমি এখন আসলাম তো আমি সকাল সকাল ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আসতে ধীরে কারণ আমি এখন সেরকম হারা হেলে বসে কাজ করতে পারি না সো বিছানাটাই একটু ভাবলাম গুছিয়ে নেই আসতে ধীরে আর তো মাত্র দুটো দিন আর আমার বর ছুটি নিয়ে এসেছে এক সপ্তাহের জন্য সো কিন্তু আমাকে প্রচুর প্রচণ্ডভাবে হেল্প করেছে পাশে থেকেছে টেনশন কম হওয়ার জন্য অনেকটা আমাকে বুঝিয়েছে যার জন্য সবটা আমার আরও ইজিলি হয়ে গেছিলো তো আমার সি সেকশন হয়েছে নাকি নর্মাল হয়েছে আমার ওটিস এক্সপিরিয়েন্স কেমন ছিল সবটাই তোমাদের শেয়ার করব একটা কথা শুধু বলবো ভগবানের আশীর্বাদে সব ভালোই ভালোই হয়েছে তোমরা ব্লগটা দেখলে শেষের দিকে বুঝতেই পাবে সবটা আমি স্নান দান করে এখন আমরা এসেছি বাইরের দিকটাতে এখানে হচ্ছে আমার বর এই যে শাড়িটা মেলে দিচ্ছে মানে সুতি কাপড় এটা আমরা নার্সিংহোমে নিয়ে যাবো এটা হচ্ছে পুচকু হওয়ার পর ওকে ধরতে হবে আর যে কোনো জিনিস কিনেই সঙ্গে সঙ্গে নিউবর্ন বেবিকে ধরাটা কিন্তু উচিত নয় যার জন্য বাড়ি থেকে ধুয়ে কেচে সুন্দর করে ডেটল দিয়ে ধুয়ে সুন্দরভাবে সেফভাবে নিয়ে যাওয়াটাই বেটার যার জন্য আমি কিন্তু এগুলো ওর দ্বারে ধুয়ে নিয়েছি সমস্তগুলো এগুলো যতগুলো দেখছো এখানে দড়িতে সবগুলোই কিন্তু এগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা ধুয়ে দিয়েছি মানে আমার বদ ধুয়ে দিয়েছে ডেটল দিয়ে একদম ক্লিন করে এই তাওয়াল আমার কয়েকটা নাইটি আর হচ্ছে সুতি নরম কাপড় যেটা কিন্তু ভীষণ প্রয়োজন হয়েছিল নার্সিংহোমে বললাম সো ফ্রেন্ড এটা কিন্তু ডেলিভারি আগের দিনের ব্লগ সকাল সকাল এবং ব্রাশ হাতে নিয়ে ভিডিও করতে লেগে পড়েছি সো আমার বর কিন্তু বাইকটা পরিষ্কার করছে আর আজকে আমার মা বোন আসবে কারণ কালকে আর্লি মর্নিং আমাদের বেরিয়ে যেতে হবে নার্সিংহোমের উদ্দেশ্যে তো সন্ধ্যেবেলা আমি আমার বর আর বোন তিনজনে মিলে গিয়েছিলাম আমার লাস্ট আমার ওয়েট ওয়েট আর হচ্ছে বিপি চেক করতে তো আমার ওয়েট কিন্তু লাস্ট আমার ওয়েট হয়েছিল সিক্সটি টু কেজি যেটা আমি একদমই ভাবতে পারিনি যে আমি এতটা ওয়েট গেন হয়ে যাবে আমার লাস্টের দিকটাতে প্রেগনেন্সির আর ব্লাড প্রেশারটাও একদমই পারফেক্ট ছিল তারপর বুনু আমি ও একটুখানি বাজারে ঘুরে হচ্ছে সব কিছু লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে খেয়ে দিয়ে তারপর বাড়িতে গেছিলাম কারণ সেদিন রাতে তো সারাদিন টেনশন আমার ঘুম হয়নি ঠিকঠাক মতো যেহেতু পরের দিন সকাল সাতটাতে ছটাতেই আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আর সাতটাতে পৌঁছে গেছিলাম আর আটটাতেই কিন্তু আমার চলে এসেছিলো মানে আমার ডেলিভারিটা কমপ্লিট হয়েছিলো তোমার নেক্সট ব্লগে আমি সমস্তটাই ডিটেলসে তোমাদেরকে বলবো নার্সিংহোমে যাওয়া যাওয়ার আগের রাত আমি সত্যিই খুব চিন্তায় পড়ে গেছিলাম খুবই টেনশন হচ্ছিল আমার আমার হাজব্যান্ড আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেছে টেনশন না নেওয়ার জন্য অনেকটা বুঝিয়েছে যাই হোক তো ওটি এক্সপিরিয়েন্স তারপর হচ্ছে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমি সবটাই তোমাদের নেক্সট ব্লগে কিন্তু দেবো ভগবানের আশীর্বাদে এবং আমার গুরুজন ব্যক্তির আশীর্বাদে আমি মা হতে পেরেছি আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি আমার পুষ্পছার দুজনেই আমরা সুস্থভাবে ওটি থেকে বেরিয়ে এসেছি তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ড আমি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হচ্ছি